60 ফুট গৌরাঙ্গ দেয়। কোথায় এসেছো? নবদ্বীপের লাল দই। আপনি ভিডিও করেছি, দেখতে পাবে তোমরা। আর ওখানকার নবদ্বীপে তো বিখ্যাত মানে লাল দই, সেটাও খেলাম। আমি অতটা মিষ্টি দইটা খেতে পছন্দ করি না, তার জন্য টক দই খেয়েছি, অল্প মিষ্টি দই খেয়েছি, তাছাড়া সবাই মিষ্টি দই খেয়েছে। আর এখন তো না, যা অবস্থা ছিল, যা গরম পড়েছে, বিশেষ করে এসে এই স্নান টান করে ফ্রেশ হলাম, দেন আবার ভিডিও করছি আর বোনকে দেখাচ্ছি। বোন তখন থেকে এসে দেখে শুধু ফোন দেখে যাচ্ছে। তুই তুই কোথায় গিয়ে গিয়েছে কি দই খেলি বলবি না? হ্যাঁ না, দেখ এদিকে তাহলে, হ্যাঁ একবার দেখ। এই যে ও, এবারে আমি এইখানটা আছি, ওইখানটা, ও ভিডিওতে দেখা যাবে না, ওখানটা দাঁড়াতে বলেছি। এইখান থেকে জাস্ট নিচেটা দেখা যাচ্ছে, খুব সুন্দর দেখাচ্ছে এই জায়গাটা, দাঁড়াতে বলতে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি।
আছে নাচছে নাচছে। আজকে তুই দোকানে গিয়ে কি করেছিলি? আজকে মানে ওদিকে নবদ্বীপে গিয়ে ওখানে যখন মিষ্টির দোকানে খেয়েছি ঢুকেছি দই খাওয়ার জন্য, মানে একটা দোকানে ফার্স্টে ঢোকা হয়েছিল, ওখানে ঠান্ডা ছিল না দইটা, তার জন্য আমরা অন্য দোকানে দেখতে গেছি, ও যে দোকানে ফার্স্টে ঢোকা হয়েছিল সেই দোকানের জুতো খুলে রেখে এই দোকানে চলে এসছে। তারপরে সব মানে রাস্তায় এদিক ওদিক ও হাত ছেড়েছিল সবার কাছে, এদিক ওদিক ঘুরে যাচ্ছে। তারপর লাস্টে দুবার মানে যাওয়ার সময় একবার চাপা হয়েছে, আসার সময় একবার লঞ্চে চাপা হয়েছে, বলছে আবার চাপবো। সে কি বল মানে সে করছে, এদিক ওদিক জুতো খুলে রেখে চলে আসছে, খালি জুতো খুলে রেখে চলে আসছে। কি করেছিস বল? হাসি পাচ্ছে। হ্যাঁ, জায়গাটা কালকে দেখাইনি, মানে আমি এসেছিলাম বাট কালকে দেখাইনি। জামা কাপড়ের দোকান, মানে এত জামা কাপড় শুধু দিয়েছে, জামা কাপড়ের দোকান দেখাচ্ছি। এই যে এই জায়গাটা পুরো জাস্ট জামা কাপড়ের দোকান হয়ে গেছে। এই যে উপর দিকটা দাও, কিছু নেই উপর দিকটা। এই যে মানে এখানে তো একাদশী ছিল বলে এখানে মানে বললাম এখানে আলু পায়েস টায়েস সব ওসব ছিল, বাট আজকে তো এখানেই মানে আমরা খাবো, এখানেই লাঞ্চটা করবো। কালকে বাইরে লাঞ্চ করছিলাম, আজকে এখানেই লাঞ্চ করবো। এখানে সকালবেলা কুসুম নিয়েছে, এখন কখন লাঞ্চ করতে যাবে হবে একটু পরেই যাবে। ও বাবা এখন একটু চান করে নেবে, আমাদের সবার কমপ্লিট2000 years later. আমরা তো এখানে মন্দিরটাতে ঢুকেছিলাম, বাট এখানে কালকে যেমন মানে কালকে ওই মন্দিরটাতেই ঢুকেছিলাম, ফোন অ্যালাউ ছিল না, তো আজকে তো একই ফোন তো অ্যালাউ নেই, তো ওখানে ভিডিও তো করতে পারিনি। এই মানে ফোন জমা ছিল, এই বাড়ি এসে ফোন নিলাম। আবার একটা মানে রেস্টুরেন্ট না মানে খাওয়ার জায়গায় যাচ্ছি, টিফিন করা হবে, মানে ব্রেকফাস্ট হবে, ব্রেকফাস্ট খাওয়ার জায়গায় যাচ্ছি। সন্ধ্যেবেলায় তো মানুষ একবার ব্রেকফাস্টটা করে, আমি তো সেটাই জানি। সবার আলাদা যেখানে আমরা মানে ব্রেকফাস্ট করেছিলাম ওখানেই আবার যাচ্ছি ডিনার করতে। চলো বললাম যেখানে মানে ব্রেকফাস্ট করেছিলাম সেখানে ডিনার করবো, বাট সেই রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গেছিলো। আর এখন 5টা বাজছে, আমরা বেরিয়ে যাচ্ছি, মানে তো বাড়ি যাব আজকে, বেরিয়ে যাচ্ছি। সবাই যায় না, তানিয়া দিদি ওপরে আছে, পিসি পিসাইয়া আছে, মা বাপি ওখানে গেছে, চলো বেরিয়ে যাই। এইখানটা জাস্ট দারুণ ছিল, দুদিন ধরে পিক তুলছিলাম এখানটা, ফুলে ভর্তি জাস্ট এই জায়গাটা। এই সাইডটা হচ্ছে, এই সাইডটা অনেক আছে।